हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের একটি বিস্তৃতি দেওয়া আছে, প্রদত্ত বিস্তৃতি 1 - x (n) = (nc0 - nc1x + nc2x2 - nc3x³ + (nc r)(-1)(r)(x^r) লাস্টের পদটি কি আছে -1(n)(x^n). এবার আমরা এখানে কি করব, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাচ্ছি আমরা, ddx of 1 - x (n-1) = ddx of (nc0 - nc1x) + (nc2x²) - (nc3x³). (-1)(n)(x^n). তাহলে আমরা যদি এখানে ডেরিভেটিভ করি কি পাবো, n - 1 - 1 - x (n-1), তাহলে তার ডেরিভেটিভ করলে কি পাবো, যেহেতু -x আছে তার জন্য মাইনাস, এবং (n-1)(1 - x)(n-1), এবং এক্ষেত্রে কি পাবো আমরা, -1 (nc2) - (x) - (nc3x²) - (1)(r)((n) - (n x^n-1). তাহলে আমরা এবার এখান থেকে কি লিখতে পারি, যদি x = -1 হয় তবে এখানে আমরা আমাদের কি হবে, -n - 1 (n-1)(2)-1 - (n-1) = (-n-1) + (2)(nc2) - (3)(nc3)(-1)² শেষ পদটি আমরা কত পাচ্ছি, -1(n)(n)-1(n-1). এবং শেষ পদে আমাদের কি থাকবে, শেষ পদে আমাদের থাকবে ncn। তাহলে এখান থেকে যদি আমরা দেখি -(n-1)(2)-n-1), এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাবো, (nc1)(2)(nc2)(3)(nc3)(...). যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানে আমরা কি পাবো, (n)(ncn). মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে এখান দিয়ে আমরা কি পেলাম, (nc1)(2)(nc2)
plus 3 into NC3 plus N into NCN equal to N minus 1 into 2 to the power N minus 1. এবার যদি আমরা প্রশ্নটা দেখি, ওকে, এখানে যেহেতু n এর এখানে হোল টু দি পাওয়ার n আছে, তার ডেরিভেটিভ করলে এখানে কি হবে n, আমি n minus 1 লিখেছিলাম, আই মিস্টেক, এখানে n minus 1 লেখা হয়ে গেছিল, এখানে n হবে, ওকে, যেহেতু হোল টু দি পাওয়ার n আছে, তাহলে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয় nx টু দি পাওয়ার n minus 1, সেই কারণে এখানে n আছে, আমি n minus 1 লিখে দিয়েছিলাম, সো এখানে কি হবে n minus 1 হবে না, এখানে কি হবে n. তাহলে আমরা যদি প্রশ্নটি দেখি, তাহলে এটি আমাদের প্রুফ করতে বলা হয়েছে, সো এটি হলো আমাদের অ্যান্সার, এটি হলো আমাদের অ্যান্সার, থ্যাংক ইউ.